নমস্কার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বণ ইউটিউব চ্যানেলে। এবছর আমরা অনেকেই কিন্তু দুর্গা পূজা করছি, অর্থাৎ দুর্গা পূজাতে এবছর নতুন অনেক নবাগত ব্রাহ্মণ দুর্গা পূজা ক্রিয়া করছে। আমি গত ভিডিওগুলোতে দুর্গা পূজার এক একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি। আমি বোধন, নবপত্রিকা নির্মাণ, স্নান, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, আহ্বান, এগুলো সব সম্পর্কেই আপনাদের জানিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেবী দুর্গার ষোড়শ উপাচার পূজা সম্পর্কে জেনে নেব। ষোড়শ উপাচার পূজা করতে যে সমস্ত দ্রব্য লাগে সেইগুলি কি কি এবং কিভাবে সেগুলো অর্চনা করতে হয় সেই সম্পর্কেই আমরা আজকে জানব। ষোড়শ উপাচারের মন্ত্র কিন্তু আপনি যে কোনো পূজা বইয়ের পেয়ে যাবেন, অর্থাৎ আপনি দুর্গা পূজার যে কোনো পূজা পদ্ধতির বই কিনলেই সেখানে দুর্গা পূজায় যে ষোড়শ উপাচার পূজা সেখানে গেলেই কিন্তু আপনি মন্ত্র পেয়ে যাবেন। কিন্তু এক একটি দ্রব্য কিভাবে অর্চনা করব, কিভাবে আমি মা দুর্গার উদ্দেশ্যে দেব বা কি কি দ্রব্য দেব, সেগুলো কিন্তু সম্পূর্ণ বইয়ের মাধ্যমে সম্ভব নয়। তাহলে দেবী দুর্গার যদি আমরা ষোড়শ উপাচার পূজা করি, সেক্ষেত্রে ষোড়শ শব্দের অর্থ আমরা জানি ষোলোটি দ্রব্য। যেমন আমরা ষোড়শ দান শ্রাদ্ধ ক্রিয়া করি, দেখবেন তখন ষোলোটা জিনিস দান করা হয়, তাহলে ষোড়শ মানে ষোড়শ কথার অর্থ হলো ষোলো। তাহলে ষোড়শ উপাচার পুজো মানে ষোড়শটা উপাচার আমাকে দেবী দুর্গাকে উৎসর্গ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা জেনে নিই ষোড়শ উপাচারে কি কি উপাচার পড়ে। ষোড়শ উপাচারের দ্রব্যগুলি হল প্রথমে আসন, তারপর স্বাগত, তারপর পাদ্য, তারপর অর্ঘ, তারপর আচমনীয়, তারপরে মধুপক্ষ, তারপর পুনরাচমনীয়, তারপর স্নানীয়, গন্ধ, পুষ্প, পুষ্পমাল্য, বস্ত্র, আভরণ, ধূপ, দীপ এবং নৈবেদ্য। ষোলোটি জিনিস আপনাদের ষোড়শ উপাচারের দ্রব্য। এছাড়াও দেবী দুর্গাকে আরো বহু দ্রব্য উৎসর্গ করা হয়ে থাকে, কিন্তু সর্বপ্রথম আপনাদের এই ষোলোটি দ্রব্য দেবী দুর্গাকে উৎসর্গ করতে হবে। এবং এখন আমাদের জানা প্রয়োজন যে এক একটি দ্রব্য আমরা কিভাবে অর্চনা করব, বা এই দ্রব্যটির অর্থ কি, বা এই দ্রব্যটি মানে কি জিনিস দিচ্ছি। আমাদের পূজা করলেই হবে না, পূজা করছি সেই দেবীকে যে দ্রব্যটি আমরা উৎসর্গ করছি সেটি কি জন্য দিচ্ছি বা সেটির অর্থ কি, সেই সম্পর্কেও জানা প্রয়োজন। তাহলে ষোলোটি দ্রব্যের প্রথম দ্রব্য হল আসন। আসন মানে কিন্তু আমরা সকলেই জানি যে আসন কি জন্য দেয়া হয়, বসার উদ্দেশ্যে দেয়া হয়। দেখবেন আমাদের বাড়িতে অতিথি আসলেও কিন্তু সর্বপ্রথম তাকে আসন দেয়া হয়। তাহলে দশকর্মার দোকানে দেখবেন ছোট রজত আসন পাওয়া যায়, রৌপ্য আসন বলে। সেই রজত আসন আপনাকে একটি বেলপাতা বা কাঁসার বাটির মধ্যে রেখে তিনবার অর্চনা করতে হবে, বঙ্গের তাসমায় রজত আসনায় নামা, তারপরে একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পং রজত আসনায় নামা, এতে গন্ধ পুষ্পে এতা অধিপতে শ্রী বিষ্ণুবে নামা বলে শ্রী বিষ্ণু নারায়ণের উদ্দেশ্যে ফুলটি দেবেন। আবার একটি ফুল নিয়ে এর তার সম্প্রদানায় নাম ওম ভগবতে দেবী দুর্গায় নামা, এই বলে দেবী দুর্গার উদ্দেশ্যে আসনটি দিয়ে দেবেন। তারপর আসন দানের যে মন্ত্রটি আছে ওম সর্বভূত অন্তরস্পায়ো, ওই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্র আপনারা কিন্তু বইয়ে পেয়ে যাবেন, কিন্তু অর্চনা কিভাবে করা হয় বা আসন আসন বলতে কি জিনিস আপনাকে উৎসর্গ করতে হবে সেই সম্পর্কে কিন্তু জেনে নেওয়াটা বেশি প্রয়োজন। তাহলে আপনি আসন উৎসর্গ করে নিলেন, তাহলে আসনের পরে কি স্বাগত। দেখবেন আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে আমাদের কিন্তু তাকে স্বাগতম, অর্থাৎ এই আসুন বসুন এই কথাটা বলা স্বাগত জানাতে হয়। তাহলে আমাকে দেবী দুর্গাকেও স্বাগত জানাতে হবে। তাহলে দেবী দুর্গার উদ্দেশ্যে আপনি হাত জোর করে পাঠ করবেন যে ওম স্বাগতম সুস্বাগতম মে, এই একটি মন্ত্র আছে আপনি বই অবশ্যই পেয়ে যাবেন, সেই মন্ত্রে দেবী দুর্গাকে আপনি স্বাগত জানিয়ে নেবেন। তাহলে স্বাগতের পরে কি করতে হয়, আমাদের পাদ্য দিতে হয়। পাদ্য কথার অর্থ হলো পা ধোয়া জল
বাড়িতে অতিথি আসলে এখনকার দিনে এই প্রচলনটি নেই, আগেকার দিনে হতো বলুন তো, বাড়িতে যদি কোনো ব্যক্তি বাইরে থেকে আসতো না, তাহলে সবার প্রথমে তাকে পা ধোয়া জল দেয়া হতো, অর্থাৎ পা ধোয়ার জন্য জল দেওয়া হতো, সেটাকে আমরা পাদ্য বা পা ধোয়া জল বলে থাকি। তাহলে আপনাকে একটি কাঁসার পাত্রে জল নিতে হবে, সেই জলে আপনাদের তিনবার অর্চনা করে নিয়ে যেভাবে আসন অর্চনা করেছিলেন একইভাবে অর্চনা করে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করে দেবেন এবং আপনার যে পাদ্যের মন্ত্রটি আছে সেটি পাঠ করে নেবেন। তারপরে অর্ঘ দেখবেন, আপনার অর্ঘদান কিন্তু অর্ঘ অর্থাৎ কোনো ব্যক্তিকে সম্মান দান করা। এবার আপনারা যদি মহাভারত দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে অর্ঘের কথা কিন্তু বারবার ব্যবহার করা হয়েছে। দেখবেন যখন যুধিষ্ঠির রাজ্যাভিষেক করে তখন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু অর্ঘ দেওয়ার কথা কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ প্রথম অর্ঘ ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া উচিত, অর্থাৎ অর্ঘ অর্থাৎ সম্মান দান করা থাকে। তাহলে অর্ঘটা কিসে নেবেন আপনি? আপনি দেখবেন যে সংখ্যে আপনি বিশেষ অর্ঘ স্থাপন করেছেন, আমার কত ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন বিশেষ অর্ঘ কিভাবে স্থাপন করে। সেই সংখ্যের জলে আপনি যে বিশেষ অর্ঘ স্থাপন করেছেন সেটিতে তিনবার অর্চনা করে নিয়ে তারপরে এতেকান্ত পুষ্পঙ্গার ঘায় নামা, তারপরে এতেকান্ত পুষ্প এতাদি পদেশ বিষ্ণু নামা এর তর সম্প্রদানায় ওম ভগবতী দুর্গায় নামা বলে উৎসর্গ করে নেবেন। উৎসর্গ করে অর্ঘটা আপনি যে দেবীর পূজা করছেন অর্থাৎ মা দুর্গার পূজা করছেন প্রথমে ঘটে ছুঁয়ে তারপরে মা দুর্গার কপালে অর্থাৎ মাথার এখানে ছোঁয়াতে হবে এবং অর্ঘদানের যে মন্ত্রটি সেই মন্ত্রটি আপনারা পাঠ করে নেবেন। তারপর অর্ঘের পরে কি কি দান করতে হয়? অর্ঘের পরে আচমনীয়, আচমনীয় কথার অর্থ হলো হাত ধোয়া জল। এই হাত ধোয়া জল মানে আপনি একটা মানুষ যদি বাড়িতে আসে হাত পা ধোয়ালেন তাকে স্বাগত জানালেন তারপরে তো তোকে হাত ধোয়া জল হাত মুখ ধোয়ার জন্য জল দেওয়া উচিত, সে হাত মুখ ধোয়ার জলটি হলো আচমনীয়, আচমনীয় উৎসর্গ হয়ে গেল। তারপরে মধুপক্ষ করতে হয়, আপনার হলো মধুপক্ষ একটি কাঁসার বাড়াতিতে মধুপক্ষ করে নিয়ে সেই মধুপক্ষটি আপনাকে দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করে নিতে হবে। এই মধুপক্ষ দেওয়ার উদ্দেশ্য হলো দেখবেন হাত ধোয়ার জলের পর আমরা মধুপক্ষ বলতে আগেকার দিনে মানুষ বাড়িতে আসলে হাত পা ধুতে দিয়ে প্রথমে একটু শরবত জাতীয় কিছু খেতে দিতাম। এখনো দেখবেন যদি একটা মানুষ গরম থেকে আসে প্রথমে কিন্তু আমরা শরবত জাতীয় কিছু খেতে দিই, সেটি ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই মধুপক্ষটাকে এই শরবত জাতীয় বিষয়টিতে ভেবে নিয়েছি। তাহলে মধুপক্ষের পরে কি স্নানীয়, অর্থাৎ একটি মানুষ এসে হাত পা ধুয়ে শরবত খেয়ে একটু বিশ্রাম নেওয়ার পর তার তো স্নান করতে হবে, আপনার বাড়িতে অতিথি এসছে সেক্ষেত্রে আপনাকে স্নানীয় জল দিতে হবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি দেবী দুর্গার পূজা করলেন সেক্ষেত্রে স্নানীয় জলে অগুরু গোলাপ জল এসব গন্ধদ্রব্যগুলো দিয়ে স্নানীয় উৎসর্গ করে নেবেন। স্নানীয় হয়ে গেলে আমাদের গন্ধ দিতে হবে অর্থাৎ চন্দন। আমরা দেখবেন স্নানের পরে এখনকার সময় দাঁড়িয়ে ধরুন গন্ধদ্রব্য বলতে ধরুন এই ধরুন বিভিন্ন স্প্রে এইসব জাতীয় আমরা ব্যবহার করি, কিন্তু দেবতার গন্ধদ্রব্য মানে তো সেটি নয়, দেবতার গন্ধদ্রব্য মানে হলো আপনার চন্দন, চন্দন হলেই দেবতার গন্ধদ্রব্য গন্ধ। তারপরে পুষ্প অর্থাৎ ফুল উৎসর্গ করলেন, তারপর পুষ্পমাল্য অর্থাৎ দেবীকে নতুন একটি পুষ্পমাল্য আপনি উৎসর্গ করে সেটি দেবীর গলায় পরিয়ে দিলেন। তারপরে আপনাকে বস্ত্র দান করতে হবে, অর্থাৎ সেই ব্যক্তি আসলো এসে আপনি গন্ধ টন্ধ যেমন আমরা কি করি যে প্রথমে স্নান করি, স্নান করে গায়ে কিছু মানে স্প্রে ট্রে এই জাতীয় কিছু, তারপরে কিন্তু আমরা নতুন পোশাক বা ভালো পোশাকটা পরে নিই, দেবীকেও আপনাকে পোশাক অর্থাৎ বস্ত্র দান করে নিতে হবে। তারপর আভরণ, আমরা কাপড় পরার পরে দেখবেন তারপরে আভরণ পরবি, দেখবেন মহিলারা কি করে যে কাপড় পরার পর এই যে নাকে কানে জাতীয় যে আভরণ দ্রব্য আছে সেগুলো ব্যবহার করে, মায়ের ক্ষেত্রেও একই রকম আপনাকে আভরণ উৎসর্গ করে নিতে হবে। আভরণ উৎসর্গ হয়ে গেল, তারপর আপনাকে ধূপ এবং দীপ অর্থাৎ ধূপকাঠি এবং প্রদীপ এই দুটো দ্রব্য উৎসর্গ করতে হবে এবং শেষে নৈবেদ্য আপনাকে উৎসর্গ করে নিতে হবে, অর্থাৎ একটি নৈবেদ্য সাজাবেন তার উপরে তাম্বুল অর্থাৎ পান দিয়ে সেটি উৎসর্গ করে দেবীর উদ্দেশ্যে দিয়ে দেবেন। নৈবেদ্য কিভাবে উৎসর্গ করা হয় তার ভিডিও পর্যন্ত আমার গত ভিডিওর মধ্যে আছে, সেটি একটু দেখে নেবেন। তারপরে আপনাদের অর্থাৎ নৈবেদ্য অর্থাৎ খেতে দিলেন, তারপরে আপনাদের দিতে হবে পানার্থ জল,
অর্থাৎ খাওয়ার পরে দেখবেন আমাদের খাওয়া হয়ে গেলে তো আমরা জল খাই, সেটা হলো পানার্থ জল। একটি গ্লাসে জল দিয়ে তার মধ্যে কর্পূর দিয়ে সেই জলও একইভাবে উৎসর্গ করে, মুদ্রা দর্শন আছে অনেক কিছু, সেগুলো দেখবেন। আমার যে প্রাণীয় জল এবং নৈবেদ্য উৎসর্গের যে ভিডিওটি আছে তার মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে খেতে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তারপর আমাদের খাওয়ার পরেও যেমন আমরা হাত ধুই, দেবতার উদ্দেশ্যও আমাদের হাত ধোয়া জল দিতে হয়। তাহলে আমাদের পুনরাচমনীয় অর্থাৎ হাত ধোয়া জল দেবীকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আবার একটি ঘটিতে করে জল নিয়ে তাতে তিনবার অর্চনা করে পুনরাচমনীয় উদাকায়নামা বলে দেবীর উদ্দেশ্যে দিয়ে পুনরাচমনের মন্ত্র বলতে হবে। বলা হয়ে গেলে তারপর আমাদের একটি শুদ্ধ রুমাল বা বস্ত্রখণ্ড দেবীর উদ্দেশ্যে তিনবার দেখাতে হবে। অর্থাৎ আপনি খেতে দিলেন, খেতে দিয়ে হাত ধোয়া জল দিলেন, এবার মুখটা মুছিয়ে দিলেন। এটি হলো ষোড়শ উপাচার পূজা। তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা ষোড়শ উপাচার পূজা কিভাবে এবং কেন করা হয় সেই সম্পর্কে জেনে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা ষোড়শ উপাচার ছাড়াও অন্যান্য যে সমস্ত উপাচার দেবী দুর্গাকে উৎসর্গ করা হয় সেই সম্পর্কে জেনে দেব। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।